হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই চ্যানেল বাবলুস ক্লাসরুম আগের দিন আমরা তৃতীয় শ্রেণির গণিত বিষয়ের উপর মডেল অ্যাক্টিভিটি টাস্কের কয়েকটা অঙ্ক করেছিলাম আজকে তার দ্বিতীয় পার্ট চলো শুরু করা যাক এখানে দেখা আছে দুইয়ের খ রহিমের কাছে একটি দশ টাকার নোট একটি পঞ্চাশ টাকার নোট ও একটি পঞ্চাশ পয়সার কয়েন ছিল রহিম তার মোট টাকা ও পয়সা থেকে পিটারকে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা দিল তাহলে রহিমের কাছে কত থাকলো তাহলে চলো দেখা যাক আগে আমরা দেখি রহিমের কাছে কত ছিল আগে একটি দশ টাকার নোট ছিল একটি পঞ্চাশ টাকার নোট ছিল একটি পঞ্চাশ পয়সা ছিল তাহলে উপরে যেহেতু পয়সা নেই তাহলে আমরা টাকাটাকে পয়সা করে নিই টাকার পাশে শূন্য শূন্য পয়সা এটাও শূন্য শূন্য পয়সা তাহলে দেখা যাক রহিমের কাছে কত ছিল সব যেহেতু রহিমের কাছে টাকাগুলো ছিল তাই যোগ করব এখানে লিখি পয়সা তাহলে শূন্য পাঁচ এটা টাকা পঞ্চাশ আর দশ ষাট মানে শূন্য করতে শূন্য পাঁচ আর এক ছয় তাহলে রহিমের কাছে মোট টাকা ছিল ষাট টাকা পঞ্চাশ পয়সা তাহলে সে তার কাছে ছিল ষাট টাকা পঞ্চাশ পয়সা পিটারকে দিয়েছিল কত তিরিশ টাকা পঞ্চাশ পয়সা তিরিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে যেহেতু রহিমের কাছ থেকে টাকাটা কমে গেল তাহলে কী হবে বিয়োগ করতে হবে করি বিয়োগ শূন্য পাঁচ আর পাঁচ মিলে গেল শূন্য এই শূন্য শূন্য ছয়ের থেকে তিন চলে গেলে কত থাকে তিন থাকে তাহলে এখানে লিখি টাকা এটা পয়সা তাহলে অতএব রহিমের কাছে কত টাকা থাকলো তিরিশ টাকা অতএব তিরিশ টাকা থাকলো ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পেরেছ যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে দেখি পরের অঙ্ক এখানে দেখো আছে একটি পিঁপড়ের ছটি পা আছে এরকম আটটি পিঁপড়ের মোট কটি পা বা পায়ের সংখ্যা কত তাহলে পিঁপড়ে একটি পিঁপড়ের কটি পা ছটি মোট পিঁপড়ে কত আটটি তাহলে পায়ের সংখ্যা বের করতে গেলে কি করতে হবে এখানে গুণ করতে হবে তাহলে গুণ করি ছয় আটা আটচল্লিশ নামটা পরে বের করলাম আটচল্লিশটি তাহলে অতএব মোট পায়ের সংখ্যা কত আটচল্লিশ নিশ্চয়ই বোঝা গেছে অঙ্কটা চলো পরের অঙ্ক দেখা যাক এখানে আছে সুজাতার কাছে পঞ্চান্নটি মার্বেল আছে সে পাঁচজনের মধ্যে সবকটি মার্বেল সমান ভাগে ভাগ করে দিল প্রত্যেকে কটি করে মার্বেল পেলো এখানে বলে দিয়েছে ভাজ্য সমান ভাজক সমান ভাগ ফল সমান ভাগশে সমান এটা আমরা পরে বের করি আগে যেহেতু এখানে বলেছে পা পঞ্চান্নটি মার্বেল সমান ভাগে ভাগ করে দিয়েছে তাহলে নিশ্চয়ই ভাগ করতে হবে চলো ভাগ করা যাক এখানে ভাগ করি পঞ্চান্ন কত দিয়ে ভাগ পাঁচ দিয়ে পাঁচের ঘরের নামটা বললে পাঁচ এককে পাঁচ পাঁচে পাঁচে শূন্য মিলে গেল বাস দায় শূন্য দিতে হয় না তাহলে পরের পাঁচটা নামাই আবার পাঁচ এককে পাঁচ তাহলে ভাগ শেষ কত হলো শূন্য কিছুই নেই মানে শূন্য ভাগ ফল এগারো এখানে দেখো ভাজ্য সমান কী বের করবো আমরা যেটাকে ভাগ করা হয় সেটাকে আমরা ভাজ্য বলি তাহলে ভাগ করেছি কতকে পঞ্চান্নকে তাহলে পঞ্চান্ন ভাজ্য ভাজক কোনটা যেটা দিয়ে ভাগ করা হয় সেটা ভাজক এখানে পাঁচ হলো কি ভাজক ভাগ কত বেরিয়েছিল এগারো ভাগ শেষ কিছু নেই মানে শূন্য তাহলে এখানে প্রশ্নের উত্তর চেয়েছিল কি প্রত্যেকে কটি করে মার্বেল পেলো তাহলে প্রত্যেকে কটি করে মার্বেল পেলো তো প্রত্যেকে এগারোটি করে মার্বেল পেলো তাহলে স্টুডেন্টস অঙ্কটি অবশ্যই বুঝতে পেরেছ যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশানটা আছে সেটা অল করে রাখবে তাতে কি হবে তাহলে কি আমি ভিডিও পোস্ট করলে তোমরা সবার আগে দেখতে পাবে ঠিক আছে চলো আজকে এই পর্যন্তই